কোথাও ফুটপাথ দখল করে বেআইনি ভাবে তৈরি হয়েছে অস্থায়ী দোকান, আবার কোথাও যাতায়াতের পথ দখল করে বসে রয়েছেন হকাররা। এই পরিস্থিতিতে জবর দখল সরাতে তৎপর হলো রাজ্যের আরও পুরসভা এবং প্রশাসন। বেআইনি দোকান উচ্ছেদ শুরু উত্তরপাড়ায়, চলল বুলডোজার, ভাঙা হলো একের পর এক দোকান। বালিকাও থেকে জিটি রোডে রাস্তার ওপর একাধিক অস্থায়ী দোকান ও হোর্ডিং গুড়িয়ে দিল প্রশাসন। রাস্তায় নেমে জবর দখলকারীদের সতর্ক করলেন খোদ পুরসভার চেয়ারম্যান। সকালবেলা এসে দেখছি হঠাৎ কোনো নোটিশ নেই, কিছু নেই। আমি জিজ্ঞেস করলাম কি কোনো নোটিশ দিয়েছিল, বলছে না কোনো নোটিশ নেই। হঠাৎ করে আমার দোকানের উপরে বুলডোজারটা চালিয়ে দিল। এখন আমার কর্মস্থান কিছু নেই, আমরা যাবোটা কোথায়, কি করব? আমি যে কোনো দখলের বিরুদ্ধে চিরদিন, আমি আজ পর্যন্ত কোথাও কোনো এনক্রোচমেন্ট, কোনো বেআইনি কাজ, সেই বেআইনি কাজ আমি সমর্থন করি না, শুধু নয় নিজে থাকি না, সমর্থন করি না এবং ভবিষ্যতেও করব না। আজকে উত্তরপাড়া পৌরসভা কোথায় বিকল্প ব্যবস্থা করেছে? কোনো বিকল্প ব্যবস্থা নেই। আজকে যে দোকান খুলতে পারেনি, যে কোনো কারণে সে দোকান খুলতে নাই পারে, তাই বলে তার দোকান ভেঙে দেবে, গুড়িয়ে দেওয়া হবে? এই যে তৃণমূল শাসন চলছে, এই তৃণমূল শাসনের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মার্কিং এর বাইরে কোনো হকার বসতে পারবেন না। যে হকাররা অবিন্যস্তভাবে বসে আছেন তাদেরকে সুন্দরভাবে বিন্যস্তভাবে বসার ব্যবস্থা করা, তার জন্য আগামী দিনে পৌরসভার সমস্ত হকারদের লাইনের এপারে একদিন, লাইনের ওপারে একদিন আমরা ডেকে তাদের দোকানঘরের মার্কিং করে লটারির মাধ্যমে কে কোথায় বসবেন সেটাকে আমরা চিহ্নিত করব। পৌরসভা যদি আমাদের জন্য ভেবেচিন্তে কিছু করে তাতে আমরা খুব খুশি, আমাদের কোনো আপত্তি নেই। প্রশাসন যেটা বলবে আমরা সেটাই মেনে নেব। একটা সিস্টেমে আনা সবসময় জরুরি। গরিব মানুষগুলো হকারি করছে, তারা ব্যবসা করুক, কিন্তু সেই ব্যবসার জন্যে যদি সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত হয় সেটাকে প্রশাসনিক দায়িত্ব পালন করা উচিত সে বিষয়ে।